এবার রাংদং ধর্মে রূপান্তরিত করতে প্রাণী মারার হুমকি। হারাম দফা মতি লাংলং সমাজের মুরব্বীকে বলপূর্বক রাংলং ধর্মে রূপান্তরিত করতে প্রাণী মারার হুমকির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজের পক্ষ থেকে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হল মেট হেলেন হালাম, পারা হালাম ও রিং রিয়েন রিল হালাম। আমার চিঠি দিয়েছেন, চিঠি আমি নিজেই লেখাপড়া জানি না, পড়তাম পারি না, গতিতে টাইম দিছে 11টার সময় দিনে শুক্রবারে, হ্যাঁ শনিবার, শনিবার 11টার সময় আর ওই এই মিটিংয়ে আইতে ওই বকয়া বোধহয় লেখছে, আমি তো পড়ালেখাও জানি না, পড়াও জানি না। কিন্তু এরপরে আমারে যে সময় 11টার সময় আমি উপস্থিত হইতাম পারছি না, শনিবার দিন আমারে 2:30টার সময় আমারে 8 জন মানুষ আইয়া আমারে লইয়া গেছে, লইয়া হনো মিটিংয়ে আমারে অ্যাটেন্ড করাইছে। মিটিংও গিয়া একলা আমি মধ্যেখানে লইয়া আমারে জিজ্ঞাসা হইছে যে আগরতলা যে আপনি যে কাগজ দিস বয়স্ক বাতার লিখিয়া আমরা সমাজপতি মতিলাংলং হালাম দফা এই সংগঠনের যে কাজ